শীত জাকিয়ে পড়ার আগে হালকা রোদের চিকিমিকি আর শীতের মিঠে আমেজ নিয়ে রাসমেলা আমাদের কাছে উপস্থিত হয়। এই রাসমেলাকে ঘিরে নানা রকম জল্পনা কল্পনা রয়েছে। বাঙালির সেরা উৎসবগুলোর মধ্যে রাস উৎসব অন্যতম। কোচবিহারকে ঐতিহ্য মণ্ডিত করেছে এই রাস উৎসব। এবছর রাস উৎসব শুরু হচ্ছে 22 নভেম্বর বৃহস্পতিবার। রাস উৎসব মানে আনন্দ, রাস উৎসব মানে বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন রকম লোকের সমাগম, রাস উৎসব মানে বিভিন্ন জায়গার বিভিন্ন রকম দোকানের পসরা। কোচবিহারে রাজ ঐতিহ্য বহন করে চলেছে এই মদনমোহন বাড়ি এবং রাস উৎসব। প্রতি বছর যখন রাস উৎসব অনুষ্ঠিত হয় তখন কোচবিহার পুলিশ প্রশাসন অনেকটাই বেশি তৎপর থাকেন শহরবাসীকে আলাদা রকম সুরক্ষা এবং নিরাপত্তা দেওয়ার জন্য। এবারও তার অন্যথা হয়নি। উৎসবের রে সকলের কাছে পৌঁছে দিতে এবং সকলকে সুষ্ঠুভাবে উৎসবে সামিল করতে কোচবিহার জেলা পুলিশ প্রশাসন ট্রাফিক নিয়ন্ত্রণ সংক্রান্ত বেশ কিছু বিধিনিষেধ ও নির্দেশিকা জারি করেছে, যেগুলো মেনে চললে সকল প্রকার দর্শনার্থী ও আপামর শহরবাসী নিশ্চিন্তে উৎসবের দিনগুলো অতিবাহিত করতে পারবেন। উৎসবের দিনগুলোতে দুপুর 2 থেকে রাত্রি 2 অবধি শহরের মধ্য দিয়ে পণ্যবাহী লরি চলাচল নিষিদ্ধ থাকবে। এই সময়ে দক্ষিণে ঘুঘুমারি মোড়, পূর্বে চকচকা মোড়, উত্তরে খাগড়াবাড়ি মোড়ে শহরে ঢোকার পণ্যবাহী গাড়ির জন্য নো এন্ট্রি বলবৎ থাকবে। মেলা চলাকালীন সাধারণ যাত্রীবাহী বাস রুটের কোনো প্রকার পরিবর্তন হচ্ছে না। বাইরে থেকে আসা দর্শনার্থী বোঝাই চার চাকা গাড়িগুলো যথাক্রমে উত্তর দিক থেকে অর্থাৎ খাগড়াবাড়ির দিক থেকে আসা গাড়িগুলো রাজবাড়ি স্টেডিয়ামে পার্কিং করবে এবং সেখান থেকে পায়ে হেঁটে সাগরদিঘির পার ধরে সোজা মেলায় আসবে। পূর্ব দিক থেকে অর্থাৎ চকচকা মোড়ের দিক থেকে আগত চার চাকা গাড়িগুলো রেলঘুমটির কাছে কোচবিহার টাউন হাই স্কুল ও 12 বিঘা কলোনিতে পার্কিং করবে এবং পায়ে হেঁটে স্টেশন চৌপথি, পুলিশ লাইন, জেলখানা মোড় পেরিয়ে মেলায় প্রবেশ করবে। দক্ষিণ দিক থেকে অর্থাৎ ঘুঘুমারির দিক থেকে আসা গাড়িগুলো বাঁধের রাস্তা ধরে এসে দেবীবাড়ি পার্কিংয়ে পার্কিং করবে এবং হেঁটে পুলিশ অফিসের সামনে দিয়ে মেলায় প্রবেশ করবে। দুচাকা সাইকেল ও বাইক পার্কিং, দুচাকা সাইকেল ও বাইক যত্রতত্র পার্কিং করবেন না, শুধুমাত্র নির্দিষ্ট স্থানে আইন মেনে পার্কিং করবেন। উত্তর দিকে পুলিশ হসপিটাল গ্রাউন্ড, ড্রিমল্যান্ড ক্লাবের পাশে পুরনো কোয়ার্টার্স মাঠ এবং পুলিশ কন্ট্রোল রুমের গলি, পূর্ব দিকে ফিশারিজ গেস্ট হাউসের মাঠ, সংস্কৃত কলেজের মাঠ, পিডব্লিউডি কোয়ার্টার্স গলি এবং গুড়িয়াহাটি ক্লাবের মাঠ, এছাড়া সাগরদিঘির দিকে মিউনিসিপ্যালিটির অফিসের সামনে পার্কিং করবে। সরকারি আধিকারিক মেলার অংশগ্রহণকারী ব্যবসায়ী ও কর্মচারী এবং মেলা কমিটির দায়িত্বশীল প্রতিনিধি ও স্বেচ্ছাসেবক এবং অন্যান্য আমন্ত্রিত ব্যক্তিগণ তাদের ব্যবহৃত যানবাহন পামতলা মোড় হয়ে তেঁতুলতলা মোড়ে গাড়ি পার্কিং করবে এবং কোচবিহার ক্লাব ও দেশবন্ধু মার্কেটের সামনে হয়ে মেলায় প্রবেশ করবে। এছাড়াও বেশ কতগুলো রাস্তায় বিশেষ অনুমতি ব্যতীত সর্বসাধারণের জন্য সমস্ত যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে বেলা 4 থেকে রাত্রি 1 অবধি। এইসব রাস্তায় শুধুমাত্র পায়ে হেঁটে যাতায়াত হবে, যেমন মেলার উত্তর দিকে পুলিশ হসপিটাল মোড় থেকে জেনকিন স্কুল, মদনমোহন বাড়ি হয়ে পামতলা মোড় অবধি, পশ্চিম দিকে পামতলা মোড় থেকে বিশ্বসিংহ রোড ধরে তেঁতুলতলা মোড় অবধি, দক্ষিণ দিকে পঞ্চরঙ্গী মোড় থেকে ব্যাংকচাত্রা রোড হয়ে শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার অবধি শুধুমাত্র পায়ে হেঁটে যাতায়াত হবে এবং এই সমস্ত রাস্তার ওপর কোনো প্রকার সাইকেল বাইক পার্কিং হবে না। এই সমস্ত রাস্তার সংলগ্ন বসবাসকারীগণ পুলিশ প্রশাসনের বিশেষ অনুমতি নিয়ে প্রয়োজনে যানবাহন ব্যবহার করতে পারবেন। টোটো চলাচল, রাস্তাগুলো দিয়ে একমুখীভাবে অর্থাৎ ওয়ান ওয়ে টোটো চলাচল হবে। সাগরদিঘির দক্ষিণ এবং পূর্ব দিক থেকে আগত টোটোগুলো ডিস্ট্রিক্ট লাইব্রেরি পার হয়ে ডিস্ট্রিক্ট জজ বাংলোর কাছে বাম দিকে টার্ন নিয়ে নরসিংহ রোড ধরে রেমন্ডস মোড়ে পৌঁছে যাবে। গোলবাগান ও চালতাতলা থেকে আগত টোটোগুলো তেঁতুলতলা মোড় হয়ে বিশ্বসিংহ রোড ধরে হাজরাপাড়ার দিকে চলে যাবে, কিন্তু কোনো ক্ষেত্রেই উল্টো পথে টোটো আসবে না। পঞ্চরঙ্গী মোড় থেকে টোটোগুলো উত্তর দিকে মহিলা কলেজ পার হয়ে রবীন্দ্র ভবনের আগে ডান দিকে বেঁকে এনএন রোডে উঠবে। সর্বসাধারণের প্রতি বিশেষ আবেদন, উৎসবের সময় কখনোই অন্যের বিরক্তির কারণ হবেন না। ধীরে সুস্থে মেলার মাঠে প্রবেশ করবেন এবং বের হবেন। যারা মদনমোহন বাড়িতে রাসচক্র ঘোরাতে চান কিংবা অনুষ্ঠান দেখতে চান
তারা লাইন দিয়ে নির্দিষ্ট গেট দিয়ে ভেতরে প্রবেশ করবেন এবং লাইন দিয়ে বের হয়ে আসবেন। অকারণে কলহে লিপ্ত হবেন না, কখনোই হুড়োহুড়ি করবেন না কিংবা গুজব ছড়াবেন না, মদ্যপ বা নেশাগ্রস্ত অবস্থায় মেলার মধ্যে প্রবেশ করবেন না। সংশ্লিষ্ট এলাকার ঐতিহ্য ও পবিত্রতা ও মর্যাদা সম্বন্ধে বিশেষ সচেতন থাকবেন। মেলার মধ্যে অযথা যানবাহন ঢোকানোর চেষ্টা করবেন না। নির্দিষ্ট পার্কিংয়ে আপনার যানবাহন রাখুন। মেলার মধ্যে যত্রতত্র আগুন জ্বালাবেন না এবং ধূমপান করবেন না। মেলার মধ্যে যেখানে সেখানে নোংরা ফেলবেন না এবং মেলাকে দূষিত করবেন না। যে কোনো প্রয়োজনে মেলায় উপস্থিত পুলিশ কর্মী ও স্বেচ্ছাসেবকদের সাহায্য নিন। বাচ্চাদের হাত ধরে সঙ্গে রাখবেন এবং তাদের পকেটে নাম ও ঠিকানা লেখা পরিচয়পত্র রেখে দিন। আপনার মূল্যবান অলংকার, মোবাইল ফোন ইত্যাদি দ্রব্য সম্বন্ধে সচেতন থাকবেন। সুষ্ঠুভাবে উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করুন। আপনার সহায়তার জন্য আমরা সর্বদা প্রস্তুত।